নমস্কার সেভেন আভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটিতে ভাগার বন্ধ করে দিল এলাকার স্থানীয় মানুষজন। শাসক দলের প্রশাসনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ঘটনায় উত্তেজনা রামচন্দ্রপুর এলাকায়। দীর্ঘদিন ধরে আবর্জনা জমতে জমতে ভাগাড়ে পরিণত হয়েছে পানিহাটি পৌরসভার রামচন্দ্রপুর এলাকা। ভাগাড়ের আবর্জনার দুর্গন্ধে এলাকায় বসবাস করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের জন্য। শুধুমাত্র বাসিন্দাদের জন্য নয়, পাশাপাশি এলাকায় রয়েছে হোমিওপ্যাথি ও পশু হাসপাতাল। তথ্য বলছে, এই ভাগাড় স্থানান্তরিত করার জন্য বরাদ্দ করা হয়েছিল 54 কোটি টাকা। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে জমি চিহ্নিত হয়ে গিয়েছিল। 2018 সালে এই জমি শিলান্যাস করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর 2018 থেকে 2023 পাঁচটা বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ভাগাড় স্থানান্তরিত হয়নি। কোনো উপায় না পেয়ে অবশেষে ভাগাড়ের সামনে আজ বিক্ষোভে সরব হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পাশাপাশি পানিহাটি পৌরসভার ময়লা আবর্জনা ফেলার গাড়িকেও ঢুকতে বাধা দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। স্থানীয় সাংসদ, বিধায়ক থেকে শুরু করে পানিহাটি পৌরসভার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছেন স্থানীয় মানুষজন। চলুন শুনবো তাদের বক্তব্য। অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চারা, আমরাও অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদেরও তো বয়স হয়েছে, তো খেতে পাচ্ছি না, ঘুমাতে পারছি না, মাছি বসছে খাবারে, মানে দুর্গন্ধ, আর বাড়িতে তো কোনো লোককে ইনভাইট করতে পারছি না, লজ্জায়, মানে এত লজ্জা, মানে আমরা পৌরসভা মানে কোনো রকম প্রতিশ্রুতি দিয়ে আছে কিন্তু কোনো রকম কোনো কথা রাখেছে না। আমরা চাইছি অবিলম্বে ভাগার উচ্ছেদ হোক, আমরা অবিলম্বে এই ভাগার উচ্ছেদ, আর ময়লার গাড়ি আমরা ঢুকতে দেব না। ওনারা এসে একটু দেখুন, ওনারা যদি 10 মিনিট থাকতে পারে তাহলে আমাদের কোনো আর অভিযোগ নেই, এটাই বলবো। তবে ওনারা কিন্তু আমরা ওনাকে ভোট দিই এই কারণেই যে আমাদের এই সুযোগ সুবিধাটা উনি করবেন, কিন্তু আজ পর্যন্ত আমরা কিছুই সুযোগ সুবিধা পাইনি, সত্যি কথা বলতে এটাই। ভোটের সময় যারা আসেন তারা কি বলেন? তারা বলেন উঠে যাবে, প্রতিশ্রুতি দেয় প্রতিবারই, কিন্তু ওঠে না, একই জায়গায় আছে সব কিছু। আমরা চাইছি উচ্ছেদ হোক, এটা আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা খেতে পারছি না, দিনের পর দিন ওষুধ খেয়ে থাকছি, হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া পুরো বন্ধ, মানে আমরা ধূপকাঠি জ্বালিয়ে ভাত খেতে বসি, মানে এরকম পরিস্থিতি, তাও খাওয়া যায় না, রাতে দিন রাত, মানে মশা মাছি দুর্গন্ধ, মানে দিন রাত। পৌরসভার প্রতিশ্রুতি কি তারা রেখেছেন? সেটা ওনারা রাখেননি, উনি ওনারা বারবার করে দিয়েছেন কিন্তু ওনারা রাখেননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতা মন্ত্রীর বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দেন ভাগাড়ের উচ্ছেদ কমিটির কনভেনর শ্যামল ব্যানার্জি। প্রথম পদক্ষেপটা যেটা হয়েছিল সেটা তো আগে আমাদের জমি ছিল, সেই জমিটা তো কাজ হয়নি। পরবর্তীকালে 2017 সালে KMDA-র DG উনি এসেছিলেন রজত চ্যাটার্জি, উনি জায়গা ঠিক করে কল্যাণী হাই এক্সপ্রেসের যেতে বা দিকে সেই জমিটাকে সেল করে 14-15 একর জমি, সেইখানে এইটাকে এই HWM প্রসেসটা ওখানে নিয়ে যাওয়ার কথা ছিল, এবং সেই মতো 54 কোটি টাকা স্যাংশন হয়েছে, সেই মতো 54 কোটি টাকা স্যাংশন হয়েছে, 45 কোটি টাকা স্যাংশন করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 9.5 কোটি টাকা স্যাংশন করেছে সেন্ট্রাল থেকে, 54 কোটি স্যাংশন হয়েছে, এবং সেই মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সহৃদয় ব্যক্তি হয়ে উনি কিন্তু ওটাকে শিলান্যাস করেছেন, যে এখান থেকে এটা উনি বুঝতে পেরেছেন যে রেখে থাকা সম্ভবপর নয়, তাই ওটাকে ট্রান্সফার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, শিলান্যাস করেছেন। কিন্তু তারপরে কোনো কাজ হচ্ছে না কেন? কেন কাজ হচ্ছে না? সেটা হচ্ছে 1/12/2000 টাকাটা কোথায় গেল? টাকাটা তো আমরা জানি না, আমরা তো ওর মধ্যে নেই, সুতরাং আমরা টাকাটা জানবো কোত্থেকে? 1 নম্বর, কাজ ওখানে ফাইনাল সেটেলমেন্ট হলো কিন্তু তাতে লাস্টে বলে আমরা চিনি পাচ্ছি যে পানিহাটি মিউনিসিপ্যালিটি কোনো আইডেন্টিফাই করেছে লাইন, যদি ফাইনাল সেটেল করেনি, যদি ফাইনাল সেটেল না করে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কী করে শিলান্যাস করলেন?
উনি তার ফার্মে সেটেলমেন্ট হচ্ছে কেন কারণ অজ্ঞাত কারণে যেটা আমরা জানি না। আপনারা কি তাহলে কী পদক্ষেপ নিতে চলেছেন? আমরা পদক্ষেপ নিয়েছি এটা বন্ধ করে দেবো, এখানে আর করতে দেবো না, আর ডাক দেবো এখন করে দেবো না কোনো মিটিং। যা মিটিং করতে হবে এখানে সে করতে হবে, যা মিটিং করতে হবে এখানে। মিটিং বয়কট করবেন? আমরা না বয়কট করবো না, না 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 বয়কট করবো না। যা মিটিং করতে হবে এখানে সে করতে হবে, জনগণের সামনে এসে বলতে হবে যে কী হচ্ছে না হচ্ছে। আমরা মিউনিসিপ্যালিটিতে আর যাবো না, কারণ মিউনিসিপ্যালিটিতে আমার একটা কমিটি হয়েছে, ওদের সিআইসিদের নিয়ে আমাদের ছেলেদের নিয়ে আমার প্রান্তীয় ভাগ হচ্ছে কমিটির লোকদের নিয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটির মিটিং একবারই দুবার ডেকেছে, দুবার ডাকার পরের থেকে তারপর আর ডাকছে না, আমি যতবার বলছি ডাকছে না। সুতরাং এখন ফার্দার কোনো মিটিংয়ে আমরা মিউনিসিপ্যালিটিতে যাব না, যা মিটিং করতে হবে এইখানে এসে মিটিং করে এইখানে সিদ্ধান্ত নিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পানিহাটি রামচন্দ্রপুর এলাকায়। গোটা ঘটনা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। না, রামচন্দ্রপুর শুধু নয়, রামচন্দ্রপুর এইচবি টাউন একেরে এবং দক্ষিণায়নের বিস্তীর্ণ অঞ্চলে মানুষের দুর্ভোগ হচ্ছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা একই রকমভাবে প্রতি মুহূর্তে তাদের এই অসুবিধার জন্য একই সমব্যথী যে প্রচণ্ড অসুবিধার মধ্যে তারা দিন কাটাচ্ছেন, কিন্তু এই সমস্যা দীর্ঘ প্রায় 45 থেকে 50 বছরে। বর্তমান রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট হয়েছেন ভাগা স্থানান্তরিত করার বিষয়ে। রাজ্যের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম, সাংসদ অধ্যাপক সৌগত রায়, মাননীয় বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌর প্রশাসন সকলে মিলে চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন হয়ে পড়ছে। আমরা আশাবাদী যত তাড়াতাড়ি সম্ভব রামচন্দ্রপুর মানুষের এই দুর্ভোগ আমরা কাটিয়ে উঠতে পারবো। সপ্তাহ শুরুর প্রথম দিনে রামচন্দ্রপুর এলাকায় ভাগার উচ্ছেদকে কেন্দ্র করে গণ্ডগোলের খবরে সুর চড়াতে পিছু হটেননি বিরোধী দলগুলো। এদিকে বর্ষা শুরু, অন্যদিকে প্রতি বছর পানিহাটির নাম সার্থক হয় ওয়াটার লগিং এর মধ্যে দিয়ে। এই মরশুমে আবর্জনা থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার কিন্তু একটা প্রবল ভয় থেকে যাচ্ছে। এখন দেখার আজকের এই বিক্ষোভ থেকে আদৌ হুশ ফেরে কিনা। পানিহাটি থেকে রাজা দে, 7 Avenue News। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।